এক মাল 10 টাকা নাকি, সব মেয়েদের আইটেম তুলে রেখেছো। কাকা আমাদের কোনো আইটেম নেই, আমাদের কোনো কিছু নেই, সব মেয়েদের। কই কই এ বাবা, ঝুনঝুনি বাজাবো আমি লাস্টে। খেলা হবে, খেলা হবে। পোশাকটা না ইমোশন, রথের মেলায় এসে পোশাকটা সত্যি ইমোশন। আচ্ছা বাদাম বিক্রি করো নাকি কাকা? বিক্রি করে না, ভাজা বাদাম বিক্রি করে বলো। ভাজা বাদাম যে যাই বলুক, দাদার ভিডিও আমরা দেখি, দাদার বলা অনেক দোকানে গেছি, খাবার খেয়েছি, খুব ভালো লেগেছে। রথের দড়ি, মা বলে যে রথের দড়ি টানতে, তো টেনে দিলাম রথের দড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আই এম শুভজি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি সপ্তদ্বীপের বাড়িতে। আর সপ্তদ্বীপের বাড়িতে এসে আজকে ভিডিও কেন শুরু করলাম, তার কারণ হচ্ছে আমার জানানো উচিত মনে হলো যে আমি যখন এডিটিংয়ের ই বুঝি না, তখন এই মালটা আমাকে এডিটিং শেখায়। তাই তো মামা ও বলছে মনে হয়, মানে ব্যাপারটা হচ্ছে কিরে, এতক্ষণ তো এই বালিশ ফালিশ ছিল না, কি লজ্জা লাগছে নাকি? বলক বাড়িয়ে দেখো, এসি ফেসি রয়েছে, ঠিক আছে তো, বিশাল বলক ফলক আছে। কিন্তু যাই হোক, আমি আজকে সারাদিন কী করছি কী না করছি, সকালবেলায় এসেছি ঘুম থেকে উঠে দাঁত পাত মেজে সব কিছু করে কলকাতাতে এসেছি যে এটা শিখতে হবে এডিটিং, তো এডিটিংটা শিখলাম। এডিটিংটা শেখার পরে এবার আমি কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। রথের মেলায় যাওয়ার ইচ্ছা আছে, চলো। সো এখন আমি এই বড় কাকার সাথে, কোথায় যাবি তুই একটু বল? আস্তলায় যাবো। আস্তলায় যাবে ও এখন? আমরা তো আমাদের অ্যাকচুয়ালি দোকান আছে, তো সেই দোকানে আর কি আমরা মানে ইয়ে কিনতে যাবো, রেনকোট কিনতে যাবো, রেনকোট কিনতে যাবো। তো আমার বাহন, আমাদের বাহন এটা, অ্যান্ড দেন আমরা যাবো। তো চলো যাবো। দোকানে লোক আসেনি, 1:49 বেজে গেছে। এরপর আমি যখন বাড়িতে যাবো না, আমাকে যা দেবে না বাড়ির লোক, সকাল থেকে কিছু খাইনি এখনো। কাকা মাল নিচ্ছে, কাকার সাথে বাজারে বা মার্কেটে আমাকে কখনো কখনো যেতে হয় বিভিন্ন হাটে, আমাদের দোকান আছে আর কি, সেই দোকানে বিক্রি করার জন্যই আর কি মাল কেনা হচ্ছে আর কি। এখন সব বিল হচ্ছে, ঠিক আছে। কিনে ফেলেছি, এখন আমি এদের কি করে নিয়ে যাবো বুঝতে পারছি না। চলো তাও যাওয়া যাক। এত কোথায় নিবি? এখন যাবো বাড়ি, যাবো বাড়ি যেখানে মালটা রেখে দিলাম। কাকা ঢুকছে আর উফ, চাপ হয়ে গেছে, প্রচুর মাল তো, খুব চাপ। তো এরকমভাবে আমি নিয়ে যাচ্ছি মাল। বাড়িতে এসে যে কী শান্তি বন্ধুরা, এই গরমের মধ্যে বাইরে বাজার করো আর যাই করো না কেন, খুব কষ্ট। তবে বাড়িতে আমার এসি নেই, গরিবের বাড়ি, তার জন্য এই আমার ফ্যানটাই যথেষ্ট। ফ্যানে আমি একটু রেস্ট নেব, নিয়ে স্নান ফান করবো, খাওয়া দাওয়া করবো, দেন একটু রেস্ট নিতেই হবে। লিটারালি গুড ইভিনিং, আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো আর এখনও দুর্বল, মানে বহুদিন ধরে অনেক কাজ হচ্ছে। যাই হোক, রেডি হবো, রথের মেলায় যাবো, চলো দেখতে থাকো। তো অ্যাট লাস্ট আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি যাবো রথের মেলায়। আর আমাদের এখানকার রথ কবিপুর ইসকন থেকে আসে, আর তোমাদেরকে কিছু রথের সিন দেখিয়ে দিচ্ছি, যেখানে প্রথম মানে রথ কীভাবে টানা হয়, বইপুর থেকে রানাঘাটে কীভাবে নিয়ে আসা হয়, কিছু সিন দেখে নাও, ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর এই নন্দাই। সো দেখতে থাকো সিনেমাটিক শট, এনজয় করো। কষ্ট করে এলাম, কি অবস্থা, গেট ফেট পড়ে গেল।
আমরা সুজয়কে নিতে যাচ্ছি। দেখো মালটা এখনো বেরোয়নি, আমি জানি তো মালটা লেট করবে, 100% লেট করবে। এই কই রে ওই মানে জানি তো জামাও পরেনি, মানে গেঞ্জিও পরেনি, মানে সালা জম্মের একটা মেয়ের থেকেও বেশি লেট করে এই মালটা। দেখো স্যারকে আমরা আসার 15 মিনিট আগে ফোন করেছি, আর স্যার এখন নাকি আমাদের মধ্যে এসছে। বছর ধরে কোনো প্রোগ্রাম হয়নি, মানে রথযাত্রা হয়নি, এবার এই 2 বছর পরে আবার রথযাত্রা হচ্ছে। অ্যান্ড দেন আমরা কিন্তু এই 2 বছর পরে আবার রথযাত্রা, প্রচুর মানুষের ভিড়, আমি তোমাদেরকে দেখাবো, তাই তো সুজয়? একদম, দেখতে দেখো পুরো ভিডিওটা। এই হচ্ছে মন্দির, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রচুর মানুষের সমাগম হয়েছে, বাহ, 2 বছর পরে হচ্ছে, দারুণ লাগছে বিষয়টা। দেখো প্রচুর মানুষ হচ্ছে, বাবা মায়ের কাছে যাওয়া। যে সামনে থেকে দেখাচ্ছি, জগন্নাথ বলরাম সুভদ্রা, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। হরে কৃষ্ণ, প্রসাদ পাবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক জগন্নাথ মন্দিরের ডান দিকের কাউন্টার থেকে জগন্নাথের মা প্রসাদ সংগ্রহ করে দক্ষিণ। রথের দড়ি, মা বলে যে রথের দড়ি টানতে, তো টেনে দিলাম রথের দড়ি। প্রচুর ভক্তের সমাগম, সবাই গান শুনছে, খিচুড়ি খাচ্ছে, ও বাবা আবার হাতে করে খাইয়েও দিচ্ছে। ওরে মাই গড, খুব ভালো। এই দেখো জগন্নাথ মহাপ্রসাদ বিতরণ কেন্দ্র, কিন্তু যা লাইন পড়েছে, আমার ভাগ্যে আর খিচুড়ি খাওয়া নেই। ওরে ভাই সাপ, কেমন করেছে খিচুড়ি? ভালো, দারুণ দারুণ দারুণ। যাবে না ভাই, বিশাল থেকে লাইন শুরু হয়েছে। এই দেখো লাইন, দেখো এইখানে আবার যুক্ত হচ্ছে মানুষজন, ভেরি নাইস। বন্ধুরা আমি কি এটাই উঠবো? আমার এটাই উঠার খুব ইচ্ছে জেগেছে মনে। ভাই এটা আমি উঠবো? হ্যাঁ, তুই তো জানিস আমি ভেঙে পড়ি, ফেটে পড়ি, এটা তো তোরা চাস। কেলানে কেষ্ট বন্ধুরা, শালা হারামি। এইটাই ভয়ানক জার্নিটা কে করেছো বলো আগে? আমি বস করেছিলাম, আমার মোটামুটি ফেটে গেছিলো, সব মনে হচ্ছিলো সব শেষ হয়ে যাচ্ছিলো। তোমরা কি এটা করতে চাও তো কমেন্ট সেকশনে জানাও। ওফ বাপরে বাপ, বেলুন কিনবি? ওরে বেলুনে লোক লেগেছে রে মালটার। ও তোমার এখন এই বেলুনের কাজ নয় বাবু, তোমার অন্য বেলুনের কাজ। আমার খুব কষ্ট হচ্ছে ভাই, এমন এমন ভন্দাই ছেলে আছে, এত সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে ঘুরছে ভাই, আমি কি বলবো, আমার খুব মনে খারাপ লেগেছে ভাই। আমি আমি আর আমি 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 খেলবো না ভাই, আমি খেলবো না কিন্তু। এই সামনে দিয়ে গেল ভাই, আমি তো আমার খুব খারাপ লাগছে ভাই। এই দুয়া তো শালা কিছু বলেই না, নন্দাই কিচ্ছু বলে না শালা, এ শালা শুধু মথুরাকে এক মথুরাকে এক মথুরাকে হিপোক্রেসি কি ভি সীমা হোতি হ্যায়। মথুরাকে মথুরা প্রোডাক্টস এর আসল মথুরাকে একবার খেয়ে দেখুন, সবার জন্য সব সময়। এই মথুরা কেক কে কে খেয়েছো বন্ধুরা বলো? গরম গরম মথুরা কেক, আমার কিন্তু দারুণ লাগে, নিরামিষ খাবার। ময়দা দিয়ে তৈরি 100% গাও ঘি দিয়ে তৈরি স্বাদে নিরামিষ সাইড। জিলাপি টিলাপি খেতে চলে এসেছি ভাই, মেলাতে আসবো, আর তারপর রথের মেলায় জিলাপি খাবো না, হতে পারে না, তাই তো দাদা? কি কিরকম বিক্রি জিলাপি তোমার? কেমন জিলিপি ছাড়া রথের মেলা চলবে না বস। আর গরম গরম ভাজা হচ্ছে মায়েরি। ও আরে মামা, মেলায় এসছি, তোমার রথের মেলায় জিলিপি খাবো না হয়? আহা জিলিপি রস, আহা। ওই দেখো মামা, কেমন খাচ্ছ? ওহো দিলাম, হয়তো প্রসাদ খাওয়া হবে না, ঘুরে ফিরে এলাম, দেখলাম লাইন ফাইন ছোট হয়ে গেছে, তো এবার প্রসাদ খেতে চলে এসেছি, এবার ভগবান জানে থাকলে পাবো না থাকলে ব্যাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খুব ভালো খুব ভালো। নে 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 হরে কৃষ্ণ। প্রসাদটা না ইমোশন, রথের মেলায় এসে প্রসাদটা সত্যি ইমোশন, আর ইমোশনটা যখন খাওয়া হয় না দারুণ লাগে। আরে ভগবানের ভাই, একটা নষ্ট করতে নেই তাই বলে এইভাবে খাই ভাই।
তো এখানকার মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইয়েটা কি বলে এটাকে মেলাটা। তো এবার আমরা হ্যাপি ক্লাব মাঠে যাব, ওখানে কি হয় কি না হয় সেটা তোমাদেরকে দেখাবো, অ্যান্ড দেন আজকের ব্লগটা কমপ্লিট করব। আমি জানি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট ইট স্টিল চলো দেখাই হ্যাপি ক্লাব মাঠের রথযাত্রা। বন্ধুরা আমরা চলে এসেছি হ্যাপি ক্লাব মাঠে, রানাঘাটের আর একটা বড় মাঠ, কিন্তু এইখানে না রথের মেলা হচ্ছে, বাট ইমোশনটা না স্বাস্থ্য নদীর মাটি। এখানে লোকজন আছে বটে, বাট কোথাও একটা যেন কিছু নেই, ফাঁকা 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 এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমার। তো গাইস দেবাদার সাথে দেখা হয়েছে, তার সাথে আমার ডার্লিং এর সাথে দেখা হয়েছে সঞ্চিতা। ও তো মামা কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি। খেলা হবে আমাদের, তাই তো? খেলা হবে, খেলা হবে। চলো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, এই হ্যাপি ক্লাব মাঠে কিন্তু রথ হয়, মানে রথ কিন্তু উল্টো রথের দিন আসে, কিন্তু এর আগে এখানে কিন্তু রথ থাকে না, এখানে এই মানে মেলাটাই বসে, বাট রথ কিন্তু এখানে থাকে না। উল্লেখ মাল 10 টাকা নাকি, সব মেয়েদের আইটেম তুলে রেখেছো কাকা? আমাদের কোনো আইটেম নেই, আমাদের কোনো কিছু নেই, সব মেয়েদের। কই কই এ বাবা, ঝুনঝুনি বাজাবো আমি লাস্টে। এই জিলাপিগুলো মেনলি হয় গোবিন্দভোগ চালার, এই জিলাপিগুলোর তুলনায় দারুণ খেতে হয়। আর পাঁপড়, মানে রথের মেলার পাঁপড় কিন্তু খুবই ফেমাস আমরা জানি সবাই। কেমন বিক্রি হয়? ভালো, ভালো বিক্রি হয়। এই পাঁপড় মানেই ভালোবাসা, রাইট? রথের মেলার পাঁপড়ের ভালোবাসা। বয়স কত ভাই? 12 বছর বয়সে কি সুন্দর বিজনেস করছে তোমরা দেখো, মারাত্মক মারাত্মক। আমি পারবো না এত সুন্দর ভাবে ও দিচ্ছে। নিয়েছি বাদাম বাদাম, তুমি কি কাঁচা বাদাম কিনেছো? না, এটা হাজা বাদাম গুরু। তো গাইস হঠাৎ করে আমাদের ভাই সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি, দাদার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটা দাদা সত্যি খুব ভালো বানায়, ঠিক আছে? অনেক রিভিউ দিচ্ছে, যে যাই বলুক দাদার ভিডিও আমরা দেখি, দাদার বলা অনেক দোকানে গেছি, খাবার খেয়েছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দাদার ভিডিওগুলো দেখো একটু, সবার ভালো লাগে। আরে আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি। দাদা খুব খুব খাটছে সত্যি কথা বলতে, দাদা আমাদের মানে আমি রান্নাঘাটে তো থাকি, দাদাকে দেখছি, দাদা খুব খাটছে ভিডিওতে, দাদা একটু সাবস্ক্রাইব করে দাও। তো গাইস ওভারঅল আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আজকে সারাটা দিন এরকম ভাবেই কাটালাম, আর আশা করি তোমাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে, কি সুজয়? একদম। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো, লর্ডস অফ লাভ এরকম ভাবে সাপোর্ট করো। আর এখানে এসে অনেকের সাথে দেখা হলো, অনেকের সাথে ছবি তোলা হলো, তো বেশ ভালো লাগছে। অনেকে চিনতে পারছো রাস্তায়, এরকম রাস্তায় দেখা হলো, দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা বলো, ভালো লাগে। ভালো দেখো, সুস্থ দেখো, লর্ডস অফ লাভ। চাইলে তোমরাও আসতে পারো, হ্যাঁ তোমরাও চলে আসতে পারো এখানে। চলো টাটা, টেক কেয়ার।